হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচএসসি কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা অজৈব যৌগের হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে একটা যৌগে কি ধরনের হাইব্রিডাইজেশন আছে সেটা বের করার একটা সহজ পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, আশা করি সেই ভিডিওটা তোমরা দেখেছো। তো আজকে আমরা যে সকল অজৈব যৌগের হাইব্রিডাইজেশনগুলো দেখব, তার মধ্যে প্রথম যেটা সেটা ভেরিলিয়াম ডাইক্লোরাইড। আমরা দেখব যে ভেরিলিয়াম ডাইক্লোরাইডে কি ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান। তো আমরা জানি যে বেরিলিয়ামে sp হাইব্রিডাইজেশন বিদ্যমান। তো আমরা এটা এর অরবিটাল চিত্র এবং জ্যামিতিক চিত্রগুলো আমরা বোঝার চেষ্টা করব। বেরিলিয়াম অ্যাটমিক নাম্বার 4, ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2। তো আমরা জানি যে বেরিলিয়াম ডাইক্লোরাইডে sp হাইব্রিডাইজেশন বিদ্যমান, কিন্তু কেন্দ্রীয় মৌল অর্থাৎ বেরিলিয়ামে এখানে p অরবিটালের অস্তিত্ব দেখা যাচ্ছে না। তো বেরিলিয়াম যখন উত্তেজিত হয়, উত্তেজিত অবস্থায় এক্সাইটেড অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 1s2 2s1 2px1। উত্তেজিত অবস্থায় তার যোজ্যতা সেলের s অর্থাৎ বর্তুলাকার s এবং ডাম্বেল আকৃতির p অরবিটাল মিলিত হয়ে দুটি নতুন অরবিটাল তৈরি করে। বেরিলিয়াম এটা একটা হাইব্রিড, এটা একটা হাইব্রিড অরবিটাল, এটার নাম sp, এটার নাম sp। আমরা বলেছিলাম কোন পরমাণুর যোজ্যতা সেলে একাধিক ভিন্ন শক্তির অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে যদি সমশক্তি এবং সমসংখ্যক s এবং p এর শক্তি কিন্তু সমান নয়, কিন্তু নতুন যে দুইটা অরবিটাল তৈরি করেছে তাদের শক্তি কিন্তু সমান, তাহলে সমশক্তি এবং সমসংখ্যক দুইটা থেকে নতুন দুইটা অরবিটাল তৈরি হয়েছে। সমশক্তি এবং সমসংখ্যক যে নতুন অরবিটাল তৈরি করে তাদের প্রত্যেককেই sp হাইব্রিড অরবিটাল বলা হয়। তো sp হাইব্রিড অরবিটাল বন্ধন কোণ 180, অর্থাৎ এখানে 180 ডিগ্রি কোণ করে দুইটা অরবিটাল ছড়িয়ে থাকে। বেরিলিয়াম ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করেছে। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি, ক্লোরিন অ্যাটমিক নাম্বার 70, ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা দেখব 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। তো 4 আর 6 10 12 13 14 15 16 এবং 17 আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের pz অরবিটালে একটি ইলেকট্রন বিদ্যমান। তো প্রত্যেকটা অরবিটাল দুটি করে ইলেকট্রন ধারণ করতে চায়। বেরিলিয়ামের যে দুটি নতুন অরবিটাল তৈরি হয়েছে এই দুটি অরবিটালে এই দুটি ইলেকট্রন, যেখানে টুয়াইস এস ওয়ান এবং টুয়াইস পি এক্স ওয়ান এর যে দুটি ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন এখানে অবস্থান করবে, একটা ইলেকট্রন এখানে অবস্থান নেবে। প্রত্যেকটা অরবিটাল সাধারণ অরবিটাল গুলোর মতো হাইব্রিড অরবিটাল গুলো সর্বোচ্চ দুইটি ইলেকট্রন ধারণ করতে পারে। ক্লোরিনের pz, এই pz কিন্তু হাইব্রিড হয়নি, এই pz দেখতে কিন্তু আগের মতোই থাকবে, অর্থাৎ ডাম্বেল আকৃতি থাকবে। এটা হচ্ছে ক্লোরিনের pz। এই pz ইলেকট্রনটা, pz এর যে ইলেকট্রন সেই ইলেকট্রনটা এখানে চলে আসবে। এদিক থেকে আরেকটা ক্লোরিন পরমাণু তার pz এর যে অরবিটালটা সেটা এখানে অবস্থান করবে, অর্থাৎ বেরিলিয়াম s এবং p মিলে দুটি sp হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, প্রত্যেকটাতে একটি করে ইলেকট্রন ছিল। ক্লোরিনের যে pz অরবিটালটা সেটা এসে এখানে ওভারল্যাপিং করেছে, একটা সিগমা বন্ধন তৈরি করেছে। তাহলে বেরিলিয়ামের হাইব্রিড অরবিটালের সাথে ক্লোরিনের যে নন হাইব্রিড অরবিটাল আছে, এরকম দুটি ক্লোরিন পরমাণু, এখানে একটা পরমাণু এখানে আরেকটা পরমাণু, প্রত্যেকটা পরমাণুর pz যে অরবিটাল গুলো আছে তারা এসে সামনাসামনি বা মুখোমুখি ওভারল্যাপিং এর মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করেছে এবং তৈরি করে বেরিলিয়াম ডাইক্লোরাইড সৃষ্টি করেছে। তাহলে এটা হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইডের অরবিটাল চিত্র। তাহলে এটাকে আমরা বলবো অরবিটাল চিত্র। আর যদি আমরা জ্যামিতিক চিত্র আঁকতে চাই তাহলে কি লিখবো, বেরিলিয়াম তার দুপাশে দুইটা ক্লোরিন, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এটা হচ্ছে তার জ্যামিতিক চিত্র।
তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছিলাম বেরিলিয়াম ডাইক্লোরাইডের অরবিটাল এবং জ্যামিতিক চিত্র। এখন আমরা আরেকটা যৌগ দেখব, বোরন ট্রাইক্লোরাইড। আমরা জানি বোরন ট্রাইক্লোরাইডের মধ্যে sp2 হাইব্রিডাইজেশন বিদ্যমান, তো আমরা বলেছিলাম যে সবসময় হাইব্রিডাইজেশনটা হবে কেন্দ্রীয় মূলের, অর্থাৎ এখানে বোরনের হাইব্রিডাইজেশন হবে, ক্লোরিনের কিন্তু হাইব্রিডাইজেশন হবে না। তাহলে বোরন অ্যাটমিক নাম্বার 5, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে sp2, কিন্তু এখানে p আছে একটি, অর্থাৎ শুধু একটা অরবিটাল আছে, কিন্তু আমার p প্রয়োজন দুইটি। তো বোরন উত্তেজিত অবস্থায়, এক্সাইটেড অবস্থায়, উত্তেজিত অবস্থায় তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2px1। তো উত্তেজিত অবস্থায় এখান থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে 2sp y তে চলে যাবে, এইটুকুর মধ্যে হাইব্রিডাইজেশন ঘটবে, অর্থাৎ একটা এস অরবিটাল, বর্তুলাকার এস অরবিটাল এবং দুইটি ডাম্বেল আকৃতির পি অরবিটাল মিলে sp2 হাইব্রিডাইজেশন তৈরি করবে। তো sp2 তিনটি অরবিটাল তৈরি করবে, কারণ কোন পরমাণুর যোজ্যতা স্তরের কাছাকাছি শক্তির অরবিটাল গুলো পরস্পর বিস্তৃত হয়ে যদি সমশক্তির সমসংখ্যক এবং নির্দিষ্ট দিক চরিত্র বিশিষ্ট যে নতুন অরবিটাল তৈরি করে তাদেরকে প্রত্যেককেই আমরা বলবো হাইব্রিড অরবিটাল। তো এখানে তিনটি হাইব্রিড অরবিটাল, যেহেতু আগে তিনটি অরবিটাল ছিল, তো এখানে বোরনের তিনটি হাইব্রিড অরবিটাল 1, 2 এবং 3। এই তিনটি হাইব্রিড অরবিটালের এখানকার মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, এখানেও হবে 120 ডিগ্রি, এই জায়গাটার মধ্যে কোণ হবে 120 ডিগ্রি, কারণ একটা বৃত্ত মানে 360 ডিগ্রি। তো যেহেতু সমান তিন ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল বা কৌণিক পরিমাণ হবে 120 ডিগ্রি। এই ব্যাপারটাকে মূলত দিক চরিত্র বলা হয়, মানে প্রত্যেকটা হাইব্রিডাইজেশনের দিক চরিত্র নির্দিষ্ট। যেমন এর আগে আমরা যেটা দেখেছি sp 180 ডিগ্রি, সবসময় sp হাইব্রিডাইজেশন হলে সেখানে অ্যাঙ্গেলের পরিমাণ হবে কেন্দ্রীয় পরমাণুর সাথে পার্শ্ববর্তী পরমাণুর যে বন্ধন কোণ সেটা 180 ডিগ্রি, ঠিক এরকম এই জায়গাটাতে 120 ডিগ্রি। এদের প্রত্যেকের নাম sp2 sp2 sp2। এই তিনটি ইলেকট্রন এখানে একটা, এই জায়গায় একটা এবং এই জায়গায় একটা অবস্থান করবে। বোরন যেহেতু ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করেছে, তাহলে ক্লোরিনের একটা pz অরবিটাল আছে যেখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। আমি আবারও তোমাদেরকে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখাচ্ছি। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz, 4 6 10 12 13 14 15 16 17। এই pz অরবিটালে একটি ইলেকট্রন আছে যে বন্ধনে অংশগ্রহণ করতে চায়। তাহলে প্রথমে একটা ক্লোরিন, তার pz অরবিটালটা এখানে আসবে। তাহলে এটা একটা ক্লোরিন পরমাণু যার pz অরবিটাল, যেহেতু এটা অসংকরিত অরবিটাল, তাহলে এটার আকৃতি ডাম্বেলের মতো থেকে যাবে। তো ঠিক এইভাবে আরেকটা ক্লোরিন পরমাণু এখানে আসবে, এটা হলো অন্য একটা ক্লোরিন পরমাণুর pz অরবিটাল, এবং আরেকটা ক্লোরিন পরমাণু আসবে এখান থেকে, এটা হচ্ছে আরেকটা ক্লোরিন পরমাণুর pz অরবিটাল। তাহলে এই ক্লোরিন পরমাণু pz এর যে একটা ইলেকট্রন আছে সেটা এখানে রাখলো, এটা এখানে থাকবে এবং এটা এখানে থাকবে। তাহলে এটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইডের অরবিটাল চিত্র। তাহলে বোরন ট্রাইক্লোরাইড এর অরবিটাল চিত্র, তাহলে এটা জ্যামিতিক চিত্রটা কেমন হবে? জ্যামিতিক চিত্রটা হবে এরকম, অনেকটা এরকম। এখানে এখানে বোরন থাকবে আর তিনটা পয়েন্টে তিনটা ক্লোরিন থাকবে, 1 2 3। এই হলো জ্যামিতিক চিত্র, বন্ধন কোণ 120 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলবো অরবিটাল চিত্র, আর এটা হচ্ছে জ্যামিতিক চিত্র, জ্যামিতিক চিত্র। তাহলে এটা হচ্ছে সমতুলীয় ত্রিভুজাকার। তো এখন আমরা দেখব ফসফরাস
পেন্টাক্লোরাইডের অরবিটাল চিত্র PCl5 এই যৌগটাতে sp3d হাইব্রিডাইজেশন বিদ্যমান। তো এখানকার কেন্দ্রীয় মৌল ফসফরাস, ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15, আমরা ইলেকট্রন বিন্যাস দেখছি 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। তো 12, 13, 14, 15 এই হচ্ছে ফসফরাসের সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস, কিন্তু এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d, অর্থাৎ একটা s যোজ্যতা সেল, একটা s অরবিটাল, তিনটি p অরবিটাল, একটি d অরবিটাল লাগবে, কিন্তু এখানে d অরবিটালের অস্তিত্ব দেখা যাচ্ছে না। তা আসলে আমরা যেই অরবিটালগুলোতে ইলেকট্রন থাকে না সেগুলো লিখি না। তো উত্তেজিত অবস্থায় খেয়াল করো, এটা যখন উত্তেজিত অবস্থায় যৌগ তৈরি করার আগে মৌলরা উত্তেজিত হয়ে নেয়, এক্সাইটেড অবস্থায় আমরা তার ইলেকট্রন বিন্যাসটা দেখছি 1s2, 2s2, 2p6, 3s1, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে তৃতীয় সেলে d উপশক্তি স্তরে প্রবেশ করবে, কারণ এখানে দেখা না গেলেও তৃতীয় শক্তি স্তরে s উপশক্তি স্তর, p উপশক্তি স্তর এবং d উপশক্তি স্তর বিদ্যমান। তো এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে চলে যায় d তে, অর্থাৎ 3s1, 3px1, 3py1, 3pz1, 3d1। তো এইটুকুর মধ্যে হাইব্রিডাইজেশন হয়, এইটুকুর মধ্যে হাইব্রিডাইজেশন হয় একটি s, তিনটি p আর একটি d মিলে sp3d হাইব্রিডাইজেশন হয়। তো কয়টি নতুন অরবিটাল তৈরি করবে? পাঁচটা, কারণ এখানে 1, 2, 3, 4, 5 সমশক্তি সমসংখ্যক অরবিটাল তৈরি করবে। আগের অরবিটাল গুলো শক্তি কিন্তু সমান না, এস এর শক্তি, পি এর শক্তি এবং ডি এর শক্তি সমান না। তাহলে এখন যে নতুন পাঁচটা অরবিটাল তৈরি করবে তাদের প্রত্যেকেরই শক্তি সমান হবে, প্রত্যেকের নাম হবে sp3d এবং প্রত্যেকের বন্ধন কোণটাও আমরা দেখব কিভাবে নির্ণয় করতে হয়। তো ফসফরাস পেন্টাক্লোরাইড এই যৌগটার অরবিটাল চিত্র, প্রথমে কেন্দ্রীয় মৌল ফসফরাস, প্রথমে একটা অরবিটাল এখানে থাকবে, একটা অরবিটাল এখানে এবং একটা অরবিটাল এখানে। তোমরা সবসময় খেয়াল রাখবা যদি কোনো হাইব্রিডাইজেশনে ডি এর অস্তিত্ব থাকে, তাহলে ডি এর অস্তিত্ব থাকলে তল থেকে একটা অরবিটাল উপরের দিকে চলে যাবে, একটা অরবিটাল তল থেকে নিচের দিকে চলে যাবে, অর্থাৎ দুটা অরবিটাল তোমরা বরাদ্দ রাখবা তল থেকে উপরে, উপরের দিকে এবং তল থেকে নিচের দিকের জন্য। তাহলে দুইটা যদি বরাদ্দ থাকে তাহলে পাঁচটা অরবিটালের মধ্যে দুইটা বরাদ্দ হচ্ছে তল থেকে উপরে আর একটা হচ্ছে তল থেকে নিচে। তাহলে বাকি কয়টা অরবিটাল থাকে? বাকি থাকে তিনটা অরবিটাল, তিনটা দিয়ে ত্রিভুজ আকৃতির প্রথমে একটা অরবিটাল তৈরি করো। খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ আকৃতির তৈরি হলো। তো এটার নাম sp3d, এটার নাম sp3d, এটার নাম sp3d। আরো দুটো অরবিটাল আছে, তো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি, একটা অরবিটাল নিচের দিকে, একটা অরবিটাল নিচে তল থেকে নিচে, আর একটা অরবিটাল হবে তল থেকে উপরে। তো একটা অরবিটাল হবে তলে উপরে, এটার নামও কিন্তু sp3d, এটার নামও sp3d। এখন পাঁচটা ইলেকট্রন, এই অযুগ্ম পাঁচটা ইলেকট্রন এই পাঁচটা নতুন হাইব্রিড অরবিটালে স্থানান্তরিত হয়েছে। তো ফসফরাস যেহেতু ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করেছে, ক্লোরিনের পাঁচটা ক্লোরিন পরমাণু প্রত্যেকের pz, এটা একটা ক্লোরিন পরমাণু আর এটা হচ্ছে তার অসংকরিত pz অরবিটালটা, এখানে সিগমা বন্ধন তৈরি করেছে, ঠিক পাঁচ কর্নারে এখানে চলে আসবে একটা, এরকম এখানে একটা চলে আসবে, এখানে একটা চলে আসবে, এখানে একটা আসবে। তো এই হলো প্রত্যেকটা ক্লোরিন পরমাণু তার pz, এটা প্রত্যেকটা পাঁচটা ক্লোরিন পরমাণু, দুইটা, তিন, চার এবং পাঁচটা ক্লোরিন পরমাণু এসে এখানে যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে ত্রিকোণ ভূমি বিশিষ্ট দ্বি পিরামিড, এটা অরবিটাল চিত্র এবং এর আকৃতি হচ্ছে ত্রিকোণ ভূমি বিশিষ্ট দ্বি পিরামিড। তো বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই, তোমরা জ্যামিতিক চিত্রটা দেখলেই বুঝতে পারবে, জ্যামিতিক চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা ত্রিকোণ ভূমি বিশিষ্ট দ্বি পিরামিড।
তো আমরা দেখছি এখানে ফসফরাস, এই প্রত্যেকটা জয়েন্টে তিনটা ক্লোরিন, এই যে এখানে একটা ক্লোরিন, এখন দেখো আর একটা ক্লোরিন তল থেকে উপরে, একটা ক্লোরিন তল থেকে নিচে। তো পাঁচটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে এই এগুলো সব ক্লোরিন, অর্থাৎ একটা ক্লোরিন, দুইটা, তিনটা, চারটা এবং পাঁচটা। তো এই হলো পাঁচটা ক্লোরিন এভাবে যুক্ত হয়ে যাচ্ছে ত্রিকোণীয় ত্রিকোণ ভূমি বিশিষ্ট দ্বি পিরামিড। তো কেন এটাকে পিরামিড বলছি, আমরা জ্যামিতিক ছবিতে দেখছি, প্রত্যেকটা এই তিনটা জয়েন্ট থেকে এই শীর্ষ যোগ করে দাও, এখানে যোগ করে দাও, আবার তিনটা জয়েন্ট থেকে এখানে যোগ করে দাও, এই তাহলে কিছুটা বুঝতে পারছো যে ত্রিকোণ ভূমি বিশিষ্ট দ্বি পিরামিড। তো এখানে বন্ধন কোণগুলো এখন আমরা বোঝার চেষ্টা করব, তলের মধ্যে যে কোণগুলো আছে, অর্থাৎ এই তিনটা কোণ, এই তিনটা কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, কারণ একটা তল মানে হচ্ছে 360 ডিগ্রি, তাকে তিন ভাগে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে প্রত্যেক ভাগে 120 ডিগ্রি করে আছে। এবার তল থেকে যেটা উপরে আর তল থেকে যেটা নিচে সেগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, অর্থাৎ তল থেকে উপরে যে কোণটা চলে গেছে এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার তল থেকে নিচে যে বাহুটা চলে গেছে সেটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইডে sp3d হাইব্রিডাইজেশন বিদ্যমান, আর এখানে দুই ধরনের বন্ধন কোণ আছে, একটা হচ্ছে 120 ডিগ্রি করে আছে আর বাকি দুটা কোণ আছে তোমার 90 ডিগ্রি করে। তো আমরা এই ছবিটার দিকে তাকাই, এখানে আমি এই জায়গাটাতে, এই জায়গাটাতে ফসফরাস আর এগুলো ক্লোরিন ধরে নাও, এগুলো হচ্ছে ক্লোরিন, তাহলে তল থেকে যেটা উপরে দেখো এগুলো 120 ডিগ্রি, একটা একটা কোণ পুরো বৃত্তের মধ্যে 360 ডিগ্রি আছে, তাহলে সমান তিন ভাগে ভাগ করা হয়েছে 120 120 120, তল থেকে যেটা উপরে মানে এখান থেকে সোজা উপরের দিকে যে বাহুটা গেল সেটা 90 ডিগ্রি, দেখো প্রত্যেকটা বাহুর সাথে এটা 90 ডিগ্রি, আবার নিচের দিকে যেটা গেছে সেটাও 90 ডিগ্রি, এখান থেকে একটা ত্রিভুজ তৈরি করা যায়, তাহলে ত্রিকোণ ভূমি বিশিষ্ট উপরের দিকে একটা পিরামিড আবার নিচেও একটা পিরামিড হয়, তাহলে ত্রিকোণ ভূমি বিশিষ্ট দি পিরামিডিও। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন পরবর্তী যোগটা দেখছি, আমরা এখন দেখব সালফার হেক্সাফ্লোরাইড, এই যোগটাতে sp3d2 হাইব্রিডাইজেশন বিদ্যমান। তো প্রথমে আমরা সালফারের ইলেকট্রন বিন্যাস করব, সালফারের অ্যাটমিক নাম্বার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, 10, 2, 2, 4, 4, 6, 10, 10, 12, 13, 14, 15, 16। তো এটাকে যদি, যেহেতু আমাদের এখানে sp3 অর্থাৎ যোজ্যতা সেলে একটা s, তিনটা p এবং দুইটা d উপশক্তি স্তর প্রয়োজন, তাহলে এটাকে দুবার উত্তেজিত করব আমরা, উত্তেজিত করার পর এর ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে 1s2, 2s2, 2p6, 3s1, 3px1, 3py1, 3pz1, 3dxy1, 3dyz1। তোমরা যে কোনো ডি উপশক্তি স্তর নিতে পারবে, খেয়াল করো এস থেকে একটি ইলেকট্রন ডিতে গেল তাহলে এস একটা ডিতে একটা চলে আসলো, আবার টোয়াইস পি এক্স টু দুটি ইলেকট্রন ছিল, টোয়াইস পি এক্স এ দুটি ইলেকট্রন, সেখান থেকে একটা ইলেকট্রন চলে গেল ডি ওয়াই জেড অরবিটারে, তাহলে এইটুকুর মধ্যে হাইব্রিডাইজেশনটা হবে যোজ্যতা স্তরে। দেখো সব যোজ্যতা স্তরে একটি এস, তিনটি পি, দুইটি ডি, যার ফলে হাইব্রিডেশন তৈরি হবে sp3d2। তো এখানে টোটাল অরবিটাল হচ্ছে 6টা, 1, 2, 3, 4, 5, 6। তো আমরা জানি যে কোনো পরমাণু যোজ্যতা স্তরের কাছাকাছি শক্তির অরবিটাল গুলো পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক এবং দিক চরিত্র বিশিষ্ট যে নতুন অরবিটাল তৈরি করবে সেই নতুন অরবিটালকে হাইব্রিড অরবিটাল বলে। তো এখন আমরা হাইব্রিড অরবিটাল গুলো দেখবো 6টা। তো যেহেতু ডি এর অস্তিত্ব আছে, আমি তোমাদেরকে বলেছিলাম ডি এর অস্তিত্ব থাকলে
একটা অরবিটাল তল থেকে উপরে থাকবে, একটা অরবিটাল তল থেকে নিচে থাকবে। তাহলে ছয়টা থেকে দুইটা বরাদ্দ থাকলো, একটা তল থেকে উপরে একটা তল থেকে নিচে। তাহলে ছয়টা থেকে দুইটা চলে গেলে বাকি থাকে চারটা। তো এই চারটা চতুর্ভুজ তৈরি করবে, তোমরা একটু খেয়াল করো, অনেকটা এরকম, এখানে সালফার এক দুই তিন চার পাঁচ ছয়। তো ছয়টা তলে চারটা থাকলো, তল থেকে উপরে এবং তল থেকে নিচে। প্রত্যেকটার নাম sp3d2 প্রত্যেকটার নাম কিন্তু sp3d2, অর্থাৎ আগে একটা নাম ছিল s, তিনটা নাম ছিল p, দুইটা নাম ছিল d, এখন কিন্তু প্রত্যেকের নাম সেম, কারণ প্রত্যেকটা সমশক্তি সম্পূর্ণ। তো এই পাঁচটা ইলেকট্রন এখানে চলে আসবে, এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ এই ছয়টা ইলেকট্রন এখানে ছয় জায়গায় চলে আসলো। এখন ফ্লোরিনের লাস্ট সেলে একটা পিজেড ইলেকট্রন আছে, যেখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। তোমরা দেখো ফ্লোরিন, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2px 2py 2pz 5 6 7 8 9। এই শুধু pz টাই এদের সাথে বন্ধন অংশগ্রহণ করবে, কারণ আমরা বলেছিলাম প্রত্যেকটা অরবিটাল সর্বোচ্চ দুইটি ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে pz এ যেহেতু একটি ইলেকট্রন আছে, তার আর একটি ইলেকট্রন প্রয়োজন এবং সেই জন্য সে বন্ধন অংশগ্রহণ করবে। তাহলে দেখা যাচ্ছে যে বাকি কারো চিত্র কিন্তু আমরা এখানে আঁকবো না, শুধু যারা বন্ধন অংশগ্রহণ করবে তাদের অরবিটাল ছবিগুলো আমরা এখানে আঁকবো। তো এই পিজেড কিন্তু নন হাইব্রিড, এরা যেমন হাইব্রিড অরবিটাল তৈরি করেছে, পিজেড এটা কিন্তু হাইব্রিড অরবিটাল তৈরি করবে না, শুধুমাত্র কেন্দ্রীয় মৌল হাইব্রিড অরবিটাল তৈরি করবে। তাহলে পিজেড এটা একটা পিজেড, এটা পিজেড, এটা ফ্লোরিনের পিজেড, ঠিক এখান থেকে একটা পিজেড আসবে, এখানে একটা পিজেড, এটা একটা ফ্লোরিন, এটা তার পিজেড। এভাবে করে প্রত্যেকটাতে একটা করে ফ্লোরিনের পিজেড, এটা একটা পিজেড ফ্লোরিনের, ঠিক এখান থেকে একটা পিজেড তৈরি করবে ফ্লোরিন, এখানে একটা পিজেড অরবিটাল এসে সিগমা বন্ধন তৈরি করবে ফ্লোরিন পিজেড। তো এই যে ফ্লোরিনের ইলেকট্রন গুলো এখানে থাকবে, তাহলে প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন হয়ে গেল। তো এটি হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইডের অরবিটাল চিত্র, এটা অষ্টতলকীয় এবং বন্ধন কোণগুলো প্রত্যেকটাই 90 ডিগ্রি। তো কেন প্রত্যেকটা বন্ধন কোণ 90 ডিগ্রি, চলো আমরা ব্যাপারটা এখানে একটু বোঝার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে সালফারটা এখানে আছে, ফ্লোরিন গুলো চারপাশে, একটা তল থেকে উপরে একটা তল থেকে নিচে। তো এগুলো ফ্লোরিন, এগুলো আমরা ধরে নিলাম ফ্লোরিন, এগুলো সবগুলো ফ্লোরিন। তো দেখো একটা বৃত্ত মানেই হলো 360 ডিগ্রি। তো 360 কে যদি আমরা সমান চার ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগ 90 ডিগ্রি, প্রত্যেকটা ভাগ আসবে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। আর তল থেকে যেটা উপরে গেছে, তল থেকে যেটা উপরে গেছে সেটাও 90 ডিগ্রি, আবার তল থেকে যেটা নিচে সেটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই জগৎটাতে প্রত্যেকটা বন্ধন কোণ 90 ডিগ্রি। ওই যে দিক চরিত্রের কথা বলা হয়, এই কোণটাই হচ্ছে তার দিক চরিত্র। তো এটা অষ্টতলকে কেন, খেয়াল করো উপরের শীর্ষ থেকে এই চারটা শীর্ষে আমরা রেখা দ্বারা যোগ করছি, উপরের শীর্ষ থেকে আমরা এখানে রেখা দ্বারা যোগ করলাম, আবার দেখো চারো শীর্ষ থেকে আমরা এখানে রেখা দ্বারা যোগ করছি। তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে এটা একটা অষ্টদলকীয় কাঠামো, এদিকে দুটা তল আছে আর এই পাশে আছে দুইটা তল, তাহলে কয়টা, চারটা। এগেন এদিকে দুইটা তল আছে, এদিকে দুইটা তল আছে, চারটা, আবার নিচে এরকম চারটা তল আছে, এ কারণে এটার নাম অষ্টতলকীয়, অষ্টতলকীয়। তাহলে এই কাঠামোটাকে আমরা বলছি অষ্টতলকীয়। আশা করি তোমরা সালফার হেক্সাফ্লোরাইডের অরবিটাল চিত্র এবং জ্যামিতিক চিত্র বুঝতে পেরেছো। আয়োডিন হেপ্টাফ্লোরাইড, এই যৌগটার মধ্যে sp3
D3 হাইব্রিডাইজেশন আছে। তো তোমরা চিন্তা করো যে এখানে টোটাল অরবিটাল থাকবে 60টা, 3 3 6 একে 60টা অরবিটাল থাকবে। তো আমরা বলেছি আয়োডিন, কেন্দ্রীয় মূল আয়োডিন, তার 60টা অরবিটাল থাকবে। আমরা বলেছি ডি এর অস্তিত্ব থাকলে একটা তল থেকে উপরে একটা তল থেকে নিচে এই দুইটা বরাদ্দ রাখবা, তাহলে 60টা থেকে দুইটা চলে গেলে আর 5টা অরবিটাল। তো 5টা দিয়ে পঞ্চভুজ তোমরা তৈরি করতে পারো। তো পঞ্চভুজ হচ্ছে এরকম, তোমরা এভাবে চিন্তা করে নিতে পারো, এভাবে পঞ্চভুজ 5টা ভুজ। যেমন ধরো একটা অরবিটাল এদিকে থাকবে, একটা অরবিটাল এভাবে, একটা অরবিটাল এভাবে, একটা অরবিটাল এভাবে, একটা অরবিটাল এভাবে, আর একটা থাকবে তলের উপরে, একটা থাকবে তলের নিচে। এই প্রত্যেকটার নাম কিন্তু sp3d3, 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 d3। দেখো তল থেকে উপরে একটা বরাদ্দ, নিচে একটা বরাদ্দ, আর 5টা কর্নার হবে, কারণ 60টা থেকে 3 3 6 1 7 60টা অরবিটাল তৈরি হবে। তো 60টা অরবিটালে যদি দুইটা তল থেকে, একটা তল থেকে উপরে একটা তল থেকে নিচে, এই দুইটা বাদ দিলে আর থাকে 5টা। তো 5টা পঞ্চভুজ মানে 5টা কর্নার বরাবর ছড়িয়ে পড়বে ফ্লোরিনের যে পিজেট, তারা এসে এখানে বন্ধন তৈরি করবে। এটা হচ্ছে ফ্লোরিনের পিজেট গুলো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফ্লোরিনের পিজেট। তো এখানে প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন চলে আসবে, এগুলো প্রত্যেকটাই ফ্লোরিন। তো চলো আমরা এটার বন্ধন কোণটা বোঝার চেষ্টা করব এবং আকৃতিটা বোঝার চেষ্টা করি আমরা। তো আমরা দেখতে পেলাম যে এটা অনেকটা এরকম, জ্যামিতিক চিত্রটা এরকম হবে। এখানে আয়োডিন 1 2 3 4 5 6 7। তো স্টুডেন্টস তোমরা দেখো যে এই কোণগুলো কত হবে, এই প্রত্যেকটা কোণ ছোট বড় যাই মনে হোক না কেন প্রত্যেকটা 72 ডিগ্রি, প্রত্যেকটাই 72 ডিগ্রি এবং 72 ডিগ্রি। কারণ হচ্ছে তোমরা জানো যে একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, 360 কে যদি আমরা 5 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা পর্ষণে 72 ডিগ্রি করে আসে, তাহলে এখানে 72। আর তল থেকে যেটা উপরে আর তল থেকে যেটা নিচে এগুলো হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ তল থেকে উপরে আর তল থেকে নিচে যে দুটো চলে গেছে, যে সেট থেকে আমরা কাউন্ট করি এটা 90 ডিগ্রি হবে। তো এখন দেখো এই প্রত্যেকটা কর্নার থেকে, এই শীর্ষ থেকে প্রত্যেকটা কর্নারে যোগ করবো, আবার এই শীর্ষ থেকে প্রত্যেকটা কর্নারে যোগ করবো। যেমন দেখো এখানে আমরা এখানে যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম এবং এটা যোগ করলাম, আবার ঠিক উপরে তাই প্রত্যেকটা কর্নারে আমরা যোগ করছি, প্রত্যেকটা কর্নারে আমরা যোগ করলাম। তাহলে এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বি পিরামিডীয়, পঞ্চভুজীয় দ্বি পিরামিডীয়, অর্থাৎ পঞ্চভুজ, তার উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। তো নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো সব হচ্ছে ফ্লোরিন, এগুলো ফ্লোরিন। তাহলে পঞ্চভুজীয় বা পঞ্চকোণীয় দ্বি পিরামিড, তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। স্টুডেন্টস এখন একটা আয়নের অরবিটাল চিত্র আমরা দেখব, যেমন অ্যামোনিয়াম আয়ন। আমরা জানি যে এই আয়নটাতে sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান। তো কিভাবে আমরা জানলাম sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান, সে বিষয়ে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তোমরা দেখে নিবে। তো আমরা দেখব এর অরবিটাল চিত্রটা দেখব। এখানে কেন্দ্রীয় মূল নাইট্রোজেন, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, ইলেকট্রন কনফিগারেশন 1s2, 2s2, 2px, 2py, 2pz, 5, 6, 7। কিন্তু যেহেতু sp3,
তো আমাকে একটি এস এবং তিনটি পি অরবিটাল নিতে হবে, তাহলে এইটুকুর মধ্যে আমাকে হাইব্রিডাইজেশনটা করতে হবে। যত স্তরে একাধিক ভিন্ন শক্তির অরবিট মানে কাছাকাছি শক্তির অরবিটাল গুলো পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক এবং নির্দিষ্ট দিক চরিত্র বিশিষ্ট নতুন অরবিটাল তৈরি করবে। তার মানে এখানে স্টুডেন্ট খেয়াল করো তোমরা, হাইব্রিড অরবিটাল হওয়ার জন্য একটি ইলেকট্রন থাকতে পারে অরবিটাল গুলোতে, একটি ইলেকট্রন থাকতে পারে অরবিটাল গুলোর মধ্যে, দুটি ইলেকট্রন থাকলেও সমস্যা নেই, দুটি ইলেকট্রন থাকতে পারে, অনেক সময় খালি অরবিটালও হাইব্রিড অরবিটাল সৃষ্টি করতে পারে, অর্থাৎ কোন ইলেকট্রন না থাকলেও হাইব্রিড অরবিটাল সৃষ্টি করতে পারে। যেমন এখানে দুটি ইলেকট্রন আছে তাও কিন্তু সে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে, কারণ আমরা জানি অ্যামোনিয়াতে sp3 হাইব্রিডাইজেশন আছে, একটি s এবং তিনটি p। তো sp3 হচ্ছে চতুস্তলকীয়, আমরা দেখেছি যে চতুস্তলকীয় কাঠামোটা হচ্ছে এরকম, এই তো এটা হলো চতুস্তলকীয় কাঠামো, প্রত্যেকটা বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, এই অ্যাঙ্গেলটাও 109 ডিগ্রি 28 মিনিট, এই অ্যাঙ্গেলটাও কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট, এই অ্যাঙ্গেলটাও 109 ডিগ্রি 28 মিনিট, প্রত্যেকটার নাম sp3, এটা হচ্ছে sp3, এটাও sp3 এবং এটাও sp3। তো অ্যাঙ্গেলের ব্যাপারটা এর আগে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, যে আমি যদি কয়েকটা কলম দিয়ে তোমাদেরকে এখানে বুঝাই তাহলে তোমরা দেখতে পাবা, এইটা হচ্ছে চতুস্তলকের কাঠামো, অর্থাৎ এখানে নাইট্রোজেন, দেখো আমি এই ছবিটা আঁকছি, এটা 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 হচ্ছে এই অরবিটালটা, এটা উপরের অরবিটালটা, তো যেহেতু ত্রিমাত্রিক বিষয়টা, ছবিটা ত্রিমাত্রিক, তো দ্বিমাত্রিক তো আঁকা যায় না, যার ফলে এই বাহুটাকে নিচ দিয়ে দিতে হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ সব দিক থেকে কিন্তু এটার কোণ 109 ডিগ্রি 28 মিনিট, যেহেতু ছবিতে এটা আঁকা সম্ভব না এভাবে, তাহলে মনে হচ্ছে কোণটা ছোট, কিন্তু আসলে না, প্রকৃতপক্ষে প্রত্যেকটা কোণ সমান 109 ডিগ্রি 28 মিনিট। তো তোমরা দেখো এখানে যে দুটি ইলেকট্রন, সে দুটি ইলেকট্রন যে কোনো একটা অরবিটাল অবস্থান করবে, আর বাকি তিনটা অযুগ্ম তিনটা হাইব্রিড অরবিটালে অংশগ্রহণ করবে। এখানে দুটা ছিল বলে এখানে দুটা ইলেকট্রন, আর প্রত্যেকটাতে একটি করে ইলেকট্রন। তা আমরা বলেছিলাম সাধারণ অরবিটালের মতো হাইব্রিড অরবিটাল গুলো সর্বোচ্চ দুইটি ইলেকট্রন ধারণ করতে পারে। তো এরা কি করবে, হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করবে, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, তো হাইড্রোজেনের এস অরবিটাল অর্থাৎ বর্তুলাকার এস অরবিটালটা এখানে চলে আসবে, এখানেও একটা বন্ধন তৈরি করবে এবং এখানেও তাই। তো এই যে স্ট্রাকচারটা এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে অ্যামোনিয়ার অরবিটাল চিত্র। আমরা অ্যামোনিয়ার উপরে যে মুক্ত জোড়ি ইলেকট্রনের কথা বলি, এই সেই মুক্ত জোড়ি ইলেকট্রন, আমরা এখন পর্যন্ত অ্যামোনিয়া বুঝতে পেরেছি। এখন চলো আমরা বুঝবো যে অ্যামোনিয়া আয়নটা কিভাবে গঠিত হয়। তো যদি একটা হাইড্রোজেন পরমাণু, তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন পরমাণুতে একটা এস অরবিটাল এবং তার কাছে একটা ইলেকট্রন থাকে, যদি এই ইলেকট্রনটা চলে যায় বা সেল থেকে যদি বিচ্ছিন্ন হয়, তাহলে হাইড্রোজেনের কোন ইলেকট্রন থাকে না, হাইড্রোজেন প্লাস, অর্থাৎ এই ইলেকট্রনটা যখন চলে যায় তখন অরবিটালে কোন ইলেকট্রনই কিন্তু আর থাকে না, এবং ইলেকট্রন চলে যাওয়ার কারণে অর্থাৎ হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে হাইড্রোজেন প্লাস চার্জে পরিণত হয়, অর্থাৎ হাইড্রোজেন আয়ন বা প্রোটনে পরিণত হয়। তাহলে এই ইলেকট্রনটা চলে গেলে এটা হচ্ছে প্রোটন, অর্থাৎ একটা সেল আছে কিন্তু কোনো ইলেকট্রন নেই। তো এই খালি সেলটা যদি এই জায়গাটাতে আসে, খালি সেলটা হাইড্রোজেনের খালি সেল যার কাছে কোনো ইলেকট্রন নেই, তার দুইটি ইলেকট্রন প্রয়োজন, তখন এই sp3 যেখানে দুইটি ইলেকট্রন ছিল এখানে সাথে এসে একটা সিগমা বন্ধন তৈরি করে, আর এভাবেই মূলত অ্যামোনিয়াম আয়ন সৃষ্টি হয়, অর্থাৎ তিনটা হাইড্রোজেন পরমাণুর সাথে সিগমা বন্ধন, আর একটি sp3 অর হাইব্রিড অরবিটাল একটি হাইড্রোজেন আয়নের সাথে সিগমা বন্ধন সৃষ্টি করে, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়নের গঠন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে, সেই জন্য তোমরা শেয়ারও করবে, এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।